সাবস্ক্রাইব করুন নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনটিকে ক্লিক করুন সবার প্রথমে লেটেস্ট ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি এমন একটি পোস্ট নিয়ে এসেছি যেটা কিনা চিবিয়ে না খাওয়ার পরিণাম, যার জন্য ভুগতে হবে আপামর জনসাধারণকে। অনেক মানুষই দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না বা জানেও না কেন এটা প্রয়োজন। বড় গ্রাসে খাওয়ার মুখে দেয়, না চিবিয়ে গোগ্রাসে খাবার গলদ্ধকরণ করে। এটা যে কত বড় অন্যায় সে নিজেও জানে না, পরবর্তী প্রজন্মকেও জানতে সাহায্য করে না। অনেকদিন পর এটা জেনে আফসোস করে, কত বড় ভুলই না করেছি। মাঝখান থেকে দাঁতও চলে গেছে আর আফসোসের জ্বালায় দেহ জ্বলছে। কাজেই বন্ধুরা শুনে নিন, আমরা খাবার খেলে সেটা হজম করতে এনজাইমের প্রয়োজন হয়। সেই এনজাইম দাঁত দিয়ে চিবানোর মাধ্যমে খাবারের সঙ্গে পেটে যায়, সেই খাবার তাড়াতাড়ি হজম হয়। খাবারটি পরিপাক করতে সাহায্য করে আমাদের দেহের মধ্যে সবচেয়ে শক্তিশালী যন্ত্র এই দাঁত। সেই জন্য আমাদের উচিত অল্প পরিমাণে খাবার মুখে দিয়ে সেগুলিকে 15-16 বার চিবিয়ে তাকে পাকস্থলীকে পাঠানো। এবার আসি না চিবলে এর ফলশ্রুতি কী, সেটা কিনা সুগার বা ডায়াবেটিস। না চিবানোর ফলে খাবার হজম করতে পাকস্থলী যথেষ্ট পরিশ্রম করতে হয়, আর সেই সুযোগেই থাবা বসায় এই ভয়ঙ্করী সুগার, যা একবার হলে সহজে ছাড়েই না। সেই জন্য সুগার হলে দুরারোগ্য ব্যাধি। হ্যাঁ বন্ধুরা, আগে থেকেই সাবধান হলে আর এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হবে না, তবে আর আখেরে পস্তাতে হবে না। আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। এবং আপনারা যদি এই নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেল নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।